এক ট্রেনে চেপে ঐতিহাসিক সব স্থান ভ্রমণ শীঘ্রই ভারতে চালু হচ্ছে এই ট্রেন ভারতীয় রেল আমাদের দেশের বর্তমানে গণপরিবহন ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে প্রায় প্রতিদিনই জুড়ে লক্ষ লক্ষ মানুষের ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈর্ঘ্যতা নিরিখে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ স্থান দখল করে ভারতীয় রেখে অনেক ধরনের ট্রেন চলে সাধারণ পরিবহনের জন্য যেমন রয়েছে লোকাল বা এক্সপ্রেস তেমনই আবার ভারতীয় রেল এমন কিছু ট্রেন চালায় যা বিলাসবহুল সেগুলি একটি বিশেষ রুটে চলে এবছর বছর ছিয়াত্তর বর্ষে পদর্পণ করল ভারতের রেল আর সেই কারণেই ভারত গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেস নামের একটি বিলাসবহুল ট্রেন চালু হচ্ছে ভারতে বিলাসবহুলের ট্রেনে চড়ে আপনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত বেশ কিছু স্থান ঘুরে দেখতে পারেন আগামী বাইশে অগস্ট হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন গুজরাটের সুরাট থেকে যাত্রা করে এই ট্রেন মহারাষ্ট্রের নাসিকে গিয়ে যাত্রাপথ শেষ করবে মোট দিনের ট্যুরে এই ট্রেনে আপনি ভ্রমণ করতে পারেন ট্রেনটি গুজরাট থেকে যাত্রা শুরু করে প্রথমে থামবে আমেদাবাদে সেখানে সবরমতি আশ্রম সহ মহাত্মা গান্ধী স্মৃতি বিচরিত বিভিন্ন স্থান এবং অক্ষরধাম মন্দিরে ঘুরে দেখতে পারবেন সেখানে একরাত কাটিয়ে আবার ট্রেনে চড়ে পরের গন্তব্যে একতা নগর স্টেশন সেখানে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি পরের গন্তব্য সুরাট সেখানে রয়েছে ডান্ডি বিচ সহ একাধিক স্থান যেখানে মহাত্মা গান্ধীর স্মৃতি জড়িয়ে রয়েছে সেখান থেকে ট্রেন থামবে পুনে স্টেশনে সেখানে আপনি ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন পরের দিন ট্রেন পৌঁছাবে সিরডিতে সেখানে রয়েছে সাইবাবার আশ্রমের দর্শনীয় স্থান ভারতের গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসের ভাড়া এই ট্রেনের এসি থ্রি টেয়ারের মাথাপিছু ভাড়া তেত্রিশ হাজার সাতশো একত্রিশ টাকা এসি দুই টেয়ারের মাথাপিছু ভাড়া সাতান্ন হাজার পনেরো টাকা এসি ওয়ান কেবিন প্যাকেজের ভাড়া ষাট হাজার আটশো একাশি টাকা এছাড়াও এসি ওয়ান কূপে এই ট্রেনের ভাড়া আটষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা রেলের ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট বুক করা যাবে